আসসালামু আলাইকুম, সারমর্ম বাংলা অডিও বুক সামারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে শুরু করা যাক আজকের সারমর্ম। শুরু করছি ইলন মাস্ক বাই অ্যাশলে ভ্যান্স বইটির সারমর্মের তৃতীয় পর্ব। আজ আমরা তৃতীয় অধ্যায়ে জানব কানাডায় ইলন মাস্ক এর কাটানো সময় সম্পর্কে। কানাডায় বসবাসের প্রথম দিকে ইলন মাস্ক অনেক সমস্যার মধ্যে ছিলেন। যখন তিনি কানাডায় আসার জন্য তৈরি হন, তখন সেখানে থাকার মতো তার কোনো আশ্রয় ছিল না। সেখানে তিনি তার কিছু আত্মীয় স্বজনকে খুঁজে বের করে কোনো রকম থাকার একটি বন্দোবস্ত করে নেন। ইলন মাস্ক তার নিজের 18তম জন্মদিন এমন কিছু আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে কাটান যাদের সাথে তার ঠিকমতো পরিচয়ই ছিল না। তো এর সাথে ইলন সে সময় বিভিন্ন ধরনের চাকুরিও করেছিলেন, যেমন সবজি পৌঁছে দেওয়া ও কাঠ কেটে দেওয়া। কিছুদিন পর তার ভাই কিম্বলও কানাডায় তার কাছে চলে আসেন। 1989 সালে মাস্ক কুইন্স ইউনিভার্সিটি অফ অন্টারিওতে ভর্তি হন। এখানেই মাস্কের তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসন এর সাথে প্রথমবার দেখা হয়েছিল। জাস্টিনের সাথে ডেটে যেতে ইলন মাস্ককে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। মাস্ক ও কম জেদি ছিলেন না। পরে জাস্টিন বলেছিলেন যে ইলন যে কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে সক্ষম। ইউনিভার্সিটির পড়াশোনা মাস্কের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। তিনি তখনও স্পেস ও এনার্জি নিয়ে কথা বলতেন, যেটা নিয়ে তার সহপাঠীরা খুব মজা করত। মাস্ক এ সময় সেই সব মানুষদের খুঁজে পেলেন যাদের সাথে তার চিন্তা ভাবনা মিলে যায়। নিজের অবসর সময়ে তিনি কম্পিউটার ঠিক করার কাজ করতেন, কেননা এতে তার কিছু অতিরিক্ত উপার্জন হতো। তিনি মাঝে মাঝে তার সহপাঠীদের কাছে স্পেয়ার পার্টসও বিক্রি করতেন। এভাবে 2 বছর কাটানোর পর মাস্ক স্কলারশিপ পান। উনি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া থেকে নিজের পড়াশোনা চালু রাখেন। সেখান থেকে তিনি ইকোনমিক্স ও ফিজিক্স এই 2 বিষয়েই পড়াশোনা করেছিলেন। সেখানে অধ্যয়নরত অবস্থায় প্রতিদিন দুপুরে খাওয়ার সময় মাস্ক তার বন্ধুদের সাথে ফিজিক্স নিয়ে আলোচনা করতেন। মাস্ক ও তার এক বন্ধু মিলে সেখানে একটি ঘর ভাড়া নেন। এই ঘরে তারা বিভিন্ন পার্টির আয়োজন করতেন। যারা সেই পার্টিতে আসতেন তাদের প্রত্যেকের কাছে মাথাপিছু $5 করে আদায় করা হতো। মাস্ক তার ক্লাসের জন্য চমৎকার সব বিজনেস আইডিয়া বের করতেন। ওনার এমনই এক আইডিয়া ছিল দ্য ইম্পর্ট্যান্স অফ বিং সোলার, অর্থাৎ সহজভাবে বলতে গেলে সোলার পাওয়ারের গুরুত্ব। তিনি অনেক আত্মবিশ্বাসের সাথে বলতেন যে ভবিষ্যতের দিনগুলোতে সোলার পাওয়ার টেকনোলজির ফিল্ডে অনেক উন্নতি ঘটবে ও বড় বড় সোলার প্ল্যান্ট সিস্টেম স্থাপিত হবে। উনি সোলার সেলস ও এমন সব কম্পাউন্ডের কথা বলতেন যেটা পাওয়ারকে অনেক পরিমাণে বৃদ্ধি করতে সক্ষম। উনি আলট্রা ক্যাপাসিটরস এর সম্পর্কে একটি নিবন্ধ লিখেছিলেন, যেটায় বলা হয়েছিল যে এটি এমন এক প্রকার ব্যাটারি সেলস যেটা বড় বড় দুর্যোগে এনার্জি সংরক্ষণ করতে সক্ষম। এটা রিচার্জ করা সম্ভব এবং অন্যান্য ক্যাপাসিটরস এর তুলনায় এটি 100 গুণ বেশি পাওয়ার দিতে পারবে। মাস্ক আসলে তখনই ইলেকট্রিক কার ও রকেট সম্পর্কেও ভেবে রেখেছিলেন। যাই হোক, সে সময় মাস্কের প্রফেসররা তার এই অভূতপূর্ব বিশ্লেষণের খুব প্রশংসা করেছিলেন। মাস্ক যে কোনো কঠিন থেকে কঠিনতর ফিজিক্সের সমস্যার সমাধানও খুঁজে বের করে ফেলতেন। তিনি এটাও জানতেন যে এটা থেকে কিভাবে লাভবান হওয়া যাবে। পড়াশোনা শেষে সবার আগে তার মাথায় ভিডিও গেমস বানানোর চিন্তা আসে। কিন্তু মাস্ক নিজের জন্য এমন একটি ভবিষ্যৎ চাইতেন যেটার মাধ্যমে তিনি পুরো পৃথিবীতে একটি বড় ও ভিন্নতর পরিবর্তন আনতে পারেন। উনি প্রায় সময়ই স্পেস, রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি ও ইন্টারনেট নিয়ে স্বপ্ন দেখতেন। উনি নিজের উপর এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি নিশ্চিত ছিলেন আসন্ন ভবিষ্যৎ তারই হবে। ভবিষ্যতে একটি বড় পরিবর্তন আসার সম্ভাবনা সৃষ্টি হবে ও এতে তিনি তার সাফল্য ও সম্ভাবনাও দেখতে পেয়েছিলেন। তখন সিলিকন ভ্যালি
ছবি আদান প্রদানে ব্যস্ত ছিল। আর এলন মাস্ক পৃথিবীকে আসন্ন বিপর্যয় থেকে রক্ষার প্রস্তুতি গ্রহণ করছিলেন। আমাদের সারমর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন সারমর্ম আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।